আমরা যারা চিকিৎসক আপনারাও জানেন, আমরা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আমরা ডিসেক্টিং ক্লাস করেছি আনক্লেইম বডি এনে, মৃত ব্যক্তির বডি দিয়ে, আনক্লেইম বডি দিয়ে আমরা ঢাকার রবি ডোম এবং বিভিন্ন ডোমের কাছ থেকে লাশ আইন ডিসেক্টিং ক্লাস করতাম। সেখানে আমরা ফরমালিন ব্যবহার করতাম। ফরমালিনে অনেক সময় দেখা যেত যে আমাদের শিশুর লাশ আমরা ডিসেক্টিং করতেছি, প্যাথোলজি করতেছি, অ্যানাটমি করতেছি, আমরা আবার একটা মহিলার লাশ করতে হবে বাধ্যতামূলক, আমরা একটা পুরুষের লাশ করতে হবে, একটা শিশুর লাশ করতে হবে, একজন অনেক বয়োবৃদ্ধ লোকের চার শ্রেণীর লাশকে আমরা ডিসেক্টিং করেছি। তো ডিসেক্টিং ক্লাসের ভিতরে আমরা দেখেছি যে এই লাশগুলি ফরমালিন দেওয়ার ফলে লাশগুলি শক্ত হয়ে যেত, কিন্তু যখনই আমরা ভোলাটেল দিয়েছি, ভোলাটেল ওয়াটার দিয়েছি, ভোলাটেল অয়েল দিয়েছি, তখন লাশটা একদম সফট হয়ে যেত, আমাদের চাকু চালাতে কোনো অসুবিধা হইতো না এবং বিবর্ণ পরিবর্তন হয়ে যেত না, কারণ ফরমালিনে অনেক সময় কালো হয়ে যায়। কিন্তু এই যে ভোলাটেল পদ্ধতির ব্যবহারটা, এটা আমাদের দেশে আরও অনেক বেশি হওয়া দরকার, যার ফলে নেচার থেকে যদি আমরা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে চাই তাহলে আমাদের দেশে আগামী দিনে হার্বাল অ্যান্টিবায়োটিক এসে যাবে। আধুনিকায়নে নেচার অনেক বড় ভূমিকা রাখবে, এতে কোনো সন্দেহ নাই। কিছুদিন আগে মারা গেলেন লোকটি, তার জন্ম থেকে সে পঙ্গু, সে পৃথিবীর বুকে এত বই লিখে গেলেন, এত গবেষণা করে দিয়ে গেলেন, মানুষকে এত আগায় নিলেন যেটা চিন্তা করার মতো না। এরকম যাদেরকে পঙ্গু ভাবে তাদের দ্বারাও পৃথিবীতে অনেক বড় কাজ হতে পারে, আলহামদুলিল্লাহ।